আজকে আমি বানাচ্ছি দারুণ টেস্টি ইলিশ মাছের ভাপা, যার জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত সম পরিমাণ নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে সমস্ত উপকরণগুলোকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে সর্ষের খোসাগুলোকে একদম ভালো করে আলাদা করে নিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি ওই মিশ্রণটার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, কাঁচা তেল, সর্ষের তেল আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটতে দিয়েছিলাম। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্স দুটো ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি আর ওপরে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। 20 মিনিট পর নামিয়ে দেখুন রেডি, একদম দারুণ।